গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে খুব সকালবেলা থেকেই ব্লগটা শুরু করে দিলাম, আর এই যে দেখো বাসি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। এখন 5:10 মতো বাজে। আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, তার কারণ আজ 9টা থেকে অনিকের আবার এক্সাম আছে, তো মোবাইলের মধ্যেই হবে, তবুও তোকে নিয়ে বসতে হবে, তাই তাড়াতাড়ি করে উঠে আর কাজকর্ম করে নিচ্ছি। তো বাড়ির সবাই ঘুমিয়েই আছে এখনও, শুধু আমার পিসি আর আমার ছোটো ননদ ওই উঠেছে, তো ও তো একটু পরে পড়াতে চলে যাবে, তাই ও রেডি হচ্ছে আর কি। আর পিসিকে মানে বাসি বাসন যেগুলো ছিল আমি সেগুলো বার করে দিয়ে এই যে দেখো রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। আমাদের আসলে রাতের বেলা রান্নাঘরটা ক্লিন করে ঘুমানো যায় না, তার কারণ হচ্ছে আগেই তো বলেছিলাম তোমাদেরকে যে আমাদের ঘরে এখনও মানে জলের ব্যবস্থা করা হয়নি, তো সেই কারণেই আর কি মানে বাইরে গিয়ে সব কিছু করতে হয়, বাসন মাজা রান্নাঘর ক্লিন করার জন্য বারবার জল আনা, তো তাই আর রাতের বেলা সেগুলো করে রাখা হয় না, তা খেয়ে দিয়ে তারপর ঘুমিয়ে পড়া হয়। আর এই যে দেখো সকালবেলায় উঠে মানে সেগুলো করতে হয়, তো সেই কারণে 2-3 ঘন্টা লেগে যায়, তো এইগুলো করতে করতে তাই আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, না হলে কিন্তু এগুলো করতে গিয়ে তারপর চাটা খেতে গিয়ে অনেককে পড়ানোই হচ্ছে না কদিন ধরে, তো আজ একটু তাড়াতাড়ি করে মানে করে নিচ্ছি। আর এখন এই যে মোটামুটি মানে বাসি ঘরের সমস্ত কাজকর্ম শেষ, এবার মানে ঘরটা মুছে নিলে আর মোটামুটি ঘরটা পরিষ্কার হয়ে যাবে। আর পিসি ওইদিকে আমাকে বাসনগুলো মেজে দিচ্ছে, তো আমি যদিও সকালবেলা বাসন তেমন মাজি না, তো এবার বাসি কাজকর্ম শেষ করে একেবারে অনিকের এক্সামের পর তোমাদের সাথে কথা। গুড মর্নিং বন্ধুরা, তো এই যে এখন 10:30 বেজে গেছে আর অনিক বসে পড়া করছে, কারণ ওর এক্সাম আছে, তো ও বসে পড়ছে আর আমি রান্নাবান্না করছি ওকে পড়াতে পড়াতে, না হলে ওকে পড়িয়ে উঠিয়ে রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। যেদিকে সব কিছু রয়েছে এগুলো আর দেখাবো না আজ। আর এই যে দেখুন উনি রেডি হচ্ছেন, আপনি কোথায় যাবেন? হ্যাঁ তখন যাবেন, উনার দাঁতে ব্যথা, ডক্টরের কাছে যাচ্ছেন, তো এখানে আসলে পড়ে না অনেক চিৎকার করবে না, এখানে আসলে পরে আমাদের ডক্টরের সাথে খুব ভালো কানেকশন হয়ে যায়, কেননা প্রত্যেক দিনই একবার ডক্টরের কাছে যেতে হয় কোনো না কোনো কারণে, তো আজও ওনার দাঁতে ব্যথা, উনি যাচ্ছেন। আর অনেক তো পড়া করছে কম আর দুষ্টুমি করছে বেশি, আমিও বসে পড়াতে পারছি না, ওদিকে রান্নাবান্নাও করতে হবে, তো আজ কী রান্না করবো সেটা তোমাদেরকে দেখাবো। এখানে মা বসে সবজি কেটে দিচ্ছে, আর এই যে দেখো এদিকে ডাল ভুষিয়েছি, আর এখানে চাল কুমড়ো দিয়ে ভাজা করবো, আর সাথে কাঁকরোল দিয়ে পুর বানাবো, আরও অনেক কিছু রান্না হবে সেগুলো তো তোমাদেরকে দেখাবো। আর বাবু গেছিলো রেশনে, তো রেশন নিয়ে এসেছে এই যে চিনি আটা নুন, তারপর কি নিয়ে এসেছে চা পাতা, আর কাঁকরোলের পুর বানানোর জন্য শস্যা ছিল না ঘরে, তো কিছুটা শস্যাও নিয়ে এসেছে, তো প্রথমে আরও অনেক কিছু রান্না হবে সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো এদিকে দেখো আমি চাল কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি, আর ডালটা তো আগেই ফোড়ন দিয়ে দিয়েছি তোমাদেরকে দেখালাম, তো আজকে সকালে হবে ডাল চাল কুমড়ো ভাজা আর শাক, এটা দিয়ে সকালের খাবার হয়ে যাবে। আর দুপুরের জন্য কাঁকরোল পুর করবো, আর কচুর লতি দিয়ে শুটকি মাছ করে নেবো, তো কাঁকরোল পুরের জন্য এই যে দেখো কাঁকরোলগুলোকে মানে সেদ্ধ করে নিচ্ছি, সাথে কিছুটা নুন দিয়ে দিলাম, আর মানে সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে দেখো চাল কুমড়ো ভাজাটাও আমার প্রায় হয়ে এসেছে, তো এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি আর কি। তারপর আমি এই যে দেখো মানে একটু জল বাইরে থেকে আনবো, বলি না ঘরে জলের ব্যবস্থা নেই, তো সেই কারণে বাইরে থেকেই জল আনতে হয় আর কি, তো এই যে নিয়ে এলাম। আর এবার আমার কাঁকরোলগুলোও সেদ্ধ হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেবো, নামিয়ে তারপরে এর ভিতরের বীজগুলো বার করে নেবো, বার করার পর পুরটা রেডি করে নেবো, তার জন্য আমি পেঁয়াজটা সব কিছু কেটে কড়াইটা বসিয়ে দিয়েছি। এই যে দেখো এবারে আমি শস্য বাটাটা দিয়ে দিলাম, আর এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর কাঁকরোলের বীজগুলো আছে, আর এবারে দিয়ে দিয়েছি শস্য বাটা। তো আমি তোমাদের কোহিমাতে যখনই কাঁকরোলপুর আরও একবার দেখিয়েছিলাম তখন কিন্তু আমি শস্য বাটা দিয়ে করিনি, তার কারণ শস্য বাটা ছাড়াও খেতে ভালো লাগে, তো এবার শাশুড়িমা বলছেন যে শস্য বাটা দিয়ে করে দেখো অনেক ভালো লাগে খেতে, তো এই যে শস্য বাটা দিয়ে করছি, তো আজ প্রথমবার শস্য বাটা দিয়ে করছি, আশা করি ভালো লাগবে, আর রেসিপিটাও তোমাদেরকে তো দেখাবই। তো এই যে দেখো এটা মানে এখন একটু ভালো করে ভেজে নেব, আর এদিকে তো এটা সিদ্ধ হচ্ছেই আমার, তো এটা শুধু একটু ভাপ দিয়ে মানে জলটা ফেলে দেবো আর কি, তাহলেই হয়ে যাবে। এটা আমি শুটকি মাছ দিয়ে বানাবো, অনেক ভালো লাগে এরকম করে খেতে, তো দেখাবো তোমাদের কীভাবে বানাই এটা।
তো এই যে দেখো আমার পুরটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি কাকরোলের মধ্যে এগুলোকে ভরে তারপর বেসন লাগিয়ে এই যে ফ্রাই করে নেছি। আর তখন কিন্তু চুলার আঁচটা হাই রেখেছি, তার কারণ হচ্ছে এখন আর সেদ্ধ হওয়ার মতো কোনো কিছু নেই, তো সেই কারণে মিডিয়াম বা লতে দেওয়ারও কোনো কারণ নেই, হাই ফ্লেমেই দিয়ে মানে শুধু ভাজা করে নিলে হবে। তো এই যে দেখো আমি হাই ফ্লেমে দিয়ে আর একে একে সব কটা কাকরোল পুর ভাজা করে নিচ্ছি, আর একদম শেষে এখন তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো আমার মানে কাকরোল ভাজাগুলো হয়ে গেল, তো তারপর রান্নাবান্না শেষ করে আবার তোমাদের সাথে কথা বলবো। তো এবারে রান্নাবান্না শেষ, সেই সকালবেলা রান্না করতে লেগেছিলাম, সকাল গড়িয়ে এবার দুপুর হয়ে যাচ্ছে। আসলে কিছু রান্নাবান্না করে আর কি খেয়ে নিয়েছিলাম, আর এবার দেখো রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি, এবার আর কোনো কাজকর্ম নয়, একেবারে স্নান দান করবো। আর সকালবেলা ডাল করেছি, চাল কুমড়ো ভাজি আর শাক করে আমাদের খাওয়া হয়ে গিয়েছিলো। তো তারপর আবার খাওয়া দাওয়া করে রান্নাটা কমপ্লিট করলাম আর কি। এই যে দেখো ডাল করেছি, এখানে কাকরোল দিয়ে পুর যেটা তোমাদের বানানো আর কি দেখিয়েছিলাম কিছুটা, আর এখানে করেছি শাক আর সাথে চাল কুমড়ো ভাজি। তো এগুলো একবার খাওয়া হয়ে গেছে, তাই মানে পরিমাণে অল্প। আর এখানে করেছি কচুর লতি দিয়ে শুটকি মাছ, এই যে দেখো একদম শুকনো শুকনো করেছি আর কি। তো এরকম করে খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর একবারও খাওয়া হয়নি, এটা দুপুরে খাওয়া হবে দুপুরের খাওয়াতে। সকালের খাওয়া তো আমাদের হয়ে গেছে। আর আজ প্রচণ্ড রোদ উঠেছে, কী বলবো, মানে বাইরের দিকে তাকানো যাচ্ছে না। এই যে দেখো জানালাটা কিন্তু বন্ধই আছে, কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন পুরোপুরি খুলে রাখা। প্রচণ্ড রোদ উঠেছে, তো অনেক বলছে অনেকে আইসক্রিম খাবে, তো আইসক্রিম খাওয়ার মতো তো কোনো কিছু নেই। তো ভাবলাম আম আছে গড়ে, তাই ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে নেবো, আর ম্যাঙ্গো আইসক্রিম বানানোর মতো কিছু নেই, আমার দুধই আছে শুধু, তো সেটা দিয়ে আমাদের নিজেদের মতো করে বানাবো আর কি, যেরকম বানানো যায়, কোনো কিছুই নয়। তো তোমাদেরকে তো দেখাবো, কিন্তু আইসক্রিমটা বসিয়ে তারপর স্নান করতে যাব, স্নান করে এসে আইসক্রিম খাবো। তাহলে চলো প্রথমে আইসক্রিমটা বানিয়ে নিই। আর এই যে দেখো এদিকে মানে কাকরোল পুর বানিয়ে তারপর কিছুটা রয়ে গেছে, এখন আর বানাবো না সেটা, পুর ভরে রেখে দিয়েছি। এখানে কিছুটা বেসনও রয়েছে, এগুলোকে ফ্রিজে উঠিয়ে রেখে দেবো, না হলে বাইরে থাকলে আবার খারাপ হয়ে যাবে এই গরমে। রাতেরবেলা ঠিক খাওয়ার আগে করে নেব, তাহলে গরম গরম খেতে মানে ভালোই লাগবে। আর এবার আমি আমটা বের করে কাটবো প্রথমে। তো দেখো এই দুটো আম নিয়েছি, এটা কিন্তু খুবই মিষ্টি আম, আর এটা একটু টক আছে, তো দু তিন দিন আগে খাওয়া হয়েছিল আর কি, তখন খুব টক ছিল। আজ দেখি কেটে কি হয়, আশা করছি, মা ওরা বলছিলো যে ঘরে থাকলে নাকি অনেকটা মিষ্টি হয়ে যাবে, একটু দেখি কেটে তারপর খেয়ে দেখবো, যদি বেশি টক হয় আমটা তাহলে এটা আর দেবো না, শুধু এটা দিয়েই বানিয়ে নেব। তো প্রথমে এগুলোকে কেটে নিই। অনেক আম খাওয়ার জন্য এসে বসেছে, তো আমি দুটোই আম চুলে নিয়েছি। এটা তো অনেকটাই মিষ্টি বললামই প্রথম তোমাদের, আর এটা আসলে অনেকটা টক, যদি কেটে দেখি যে টক আছে তাহলে এটা আর দেবো না, এমনিতেই খাওয়া হয়ে যাবে, আর এটা দিয়ে শুধু আইসক্রিমটা বানাবো। তো চলো প্রথমে কেটে নিই, তারপরে দেখবো আর অনেকেই যে খাবে ওকে কেটে দেবো, তারপর ও খাবে। অনেক চলে গেছে অন্যদিকে, তো আমি প্রথমে খেয়ে দেখি এটা মানে টক নাকি মিষ্টি আছে। অনেকটা মিষ্টি হয়ে গেছে, দু তিন দিন ঘরের মধ্যে থাকাতে না অনেকটা মিষ্টি হয়ে গেছে। তো আমি আমগুলোকে এই যে দেখো একদম ছোটো ছোটো করে কেটে নেব। তো এই যে দেখো এবারে আমি এই জারটার মধ্যে কেটে রাখা আমগুলো নিয়ে নেব। তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা চিনি, আর সাথে দেব গুঁড়ো দুধ। তো এই যে দেখো এখানে আম, গুঁড়ো দুধ আর চিনি নিয়ে নিয়েছি, আর তো কিছু দেওয়ার মতো নেই ঘরে। আসলে আমাদের এখানে গ্রাম, তো সবসময় যে আইসক্রিম বললেই আইসক্রিম পেয়ে যাবো সেরকম নয়, তো নিজে বানিয়ে খেতে হয়, তাই আজ বানাচ্ছি আর কি। তো এবারে এগুলোকে মানে গেট ব্রেক করে নেবো আর কি।
তো এবারে দেখো জিনিসটা এরকম হয়েছে দেখতে অনেকটা ঠিক কিন্তু এটা তো এদিকে দেখো আইসক্রিমটা বসানোর জন্য আমি চারটি বাটি নিয়ে নিয়েছি গ্লাসেও বসালে পারতাম কিন্তু গ্লাসে বসাতে গেলে আবার বাঁশের লাঠিগুলো দরকার ছিল তো সেটা এখন আর পাবো না তো সেই কারণে বাটির মধ্যেই বসিয়ে নিলাম আর এই যে দেখো সুন্দরভাবে বসিয়ে নিয়েছি এবার এটাকে ফ্রিজারের মধ্যে রেখে দেব 4-5 ঘন্টার জন্য কিন্তু আইসক্রিমটা বসানোর পরপরই বারবার লাইট যাচ্ছিল তো সেই কারণে কিছুটা টাইম লেগেছে আর অনেক তো মানে এত সময় অপেক্ষা করতে পারবে না ও এর আগেই মানে 2-3টে বের করে খেয়ে নিয়েছে তো এই যে দেখো শুধু একটা আইসক্রিম রয়েছে তো এটাও ঠিকভাবেই হয়েছে এই যে দেখো সুন্দরভাবেই হয়েছে তো এবারে এটা খাওয়া হবে আর কি আর আজকের ব্লগটা এখানেই এন্ড করে দেব আশা করব তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না এই যে দেখো আইসক্রিমটা তো আবার দেখা হবে আরও একটা নতুন ভিডিও